Eso, eso, eso. সাতমণি, কি সুন্দর নাম! তোমার পছন্দ হয়েছে নামটা? এসো এসো এসো, ও ছাতা নিচে এসো এসো। এই ছাতা ঠিক করে ধরবি, হ্যাঁ, একটুও যেন রোদ না লাগে আমার নাত নাত বলে, ঠিক আছে? চল এসো 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 এসো। এই যে নাদিবাবু, সামনে কিন্তু আরো গোবর কাদা, একটু সাবধানে, পা হরকে না যায়। এসো এসো এসো, হ্যাঁ এসো। Carefully, Om. Oh, no! Are you okay? Are yes, you okay? Yes, yes. Come. Come with me. এই যে হচ্ছে আমাদের চাঁদমণি দিয়ারির ঠাকুর চাঁদমণি। এতদিনে আমার নাতিবাবু একটা কাজের কাজ করেছে। গুড গার্ল, খুব সুন্দর আচার ব্যবহার জানে। ওল্ড ম্যান, কি হয়েছে? লিসেন ওল্ড ম্যান, দিস ইজ এনাফ। তুমি যা বলেছিলে আমি তাই করেছি। এবার এবার টাকাটা ক্রেডিট করো। টাকাটা ক্রেডিট তো হবে, আগে আমার ঘরের লক্ষ্মী তো ডেবিট হোক। শোনো নাতিবাবু, আমার না এখন অনেক কাজ আছে, ঠিক আছে? অনেক কাজ আছে, হ্যাঁ। টাকা তুমি ঠিকই পেয়ে যাবে। এই ব্রজমোহন ঘোষ কতার খেলাপ করে, ঠিক আছে? এসো মা, এসো এসো। তোমাকে আগে এই বাড়ির ইতিহাসটা একবার দেখিয়ে দিই, হ্যাঁ? এসো এসো এসো। আমি এই কাদা গোবরের মধ্যে খালি পায়ে যেতে পারবো না কিন্তু। যাবে না মানে? যেখানে ভগবান থাকে সেটা তো মন্দির, সেখানে কেউ জুতো পায়ে ঢোকে না, সবারই খালি পায়ে আসা উচিত। এসো নাদবো, এসো এসো এসো, আমরা একটু চারিদিকটা দেখে নি, হ্যাঁ। এসো এসো এসো। এসো এসো নাদবু, এসো এসো এসো। মণিমালা, ও মণিমালা, তুমি দেখো আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। আমার নাতিবাবুর হাত ধরে মা লক্ষ্মী এসেছে এই ঘরে, এই সংসারে। আমি জানি তুমি খুব খুশি হয়েছো, আমার মা লক্ষ্মীকে দেখে তুমি খুব খুশি হয়েছো, আমি জানি। কি হলো, তুমি খুশি হওনি? হ্যাঁ, আমার মা লক্ষ্মীকে দেখে তুমি খুশি হওনি মণি? মণি, তুমি তুমি খুশি হওনি? আমি জানতাম মণি তুমি খুব খুশি হবে, আমার মা লক্ষ্মীকে দেখে তুমি খুশি হবে, আমি জানতাম। নাথ বউ, ধরো ধরো। এটা তোমার
ঠাকুমার আশীর্বাদ। জানো তো মানভব, আমার মণিমালা না খুব লক্ষ্মী ছিল, জানো তো। মানে ওর কাছ থেকে হ্যাঁ না শুনে আমি কোনো কাজ করতাম না। ওর হাত ধরেই তো চাঁদমণি এখানে আসে, ওর হাত ধরেই তো এই চাঁদমণি ডিহারি শুরু হয়। কি করে গেছো অফিস থেকে বলবেন, একটুও পাল্টাওনি? কি করে যে সারাদিন এখানে কাজ করো তোমরা, উফ কে জানে। ওয়াই ডোন্ট ইউ গেট হিম অ্যান এসি বাসুদেব আঙ্কেল? এই শোনো, এই ঘরটা তোমার ঠাকুমার হাতে তৈরি, হ্যাঁ? আমি চোখ বন্ধ করলে না হয় যা খুশি করো। তুমি একটু বসো, হ্যাঁ তুমিও বসো। হ্যাঁ রতন, কোথায়? একটু শীতল পাটিটা দিয়ে যা। হোয়াট, মাটিতে? হ্যাঁ, এতদিন তো অনেক হাওয়ায় উড়ে উড়ে বেরিয়েছো, এবার একটু মাটিতে পা রাখতে শেখো। আর না হলে এক কাজ করো, আমার চেয়ারটা নিয়ে এসে বসো। হ্যাঁ, নো নো ওল্ড ম্যান, তুমি ভালো করে জানো আমি তোমার চেয়ারে বসবো না। কেমন আছো? ফাইন। ইউ এনিওয়ে, তুমি কেমন আছো? খুব ভালো। রতন ভালো আছে তো? আচ্ছা তুমি এসো। কি হলো, হাঁটুতে জং ধরে গেল নাকি এই বয়সে? নাথবউ, নাথবউ একবার এদিকে এসো তো। তোমার ঠাকুমা বেঁচে থাকলে এই উপহারটা তোমার হাতে তুলে দিয়ে উনি খুব খুশি হতেন। এখন এই কর্তব্যটা আমি পালন করি। হিমনি, তুমি খুশি তো? না ধর। না না, আমি এত দামি উপহার নিতে পারবো না। কেন কেন নিতে পারবে না মা? না মানে, শ্রাবণ, জেঠুমণি নিজে দিচ্ছেন, না করো না, নিয়ে নাও। নাও, আমাকে এইসব কেন দিচ্ছেন? আমার মেয়াদ তো মাত্র 6 মাস, আমি তো আপনার আসল নাতবোন। নাতবউ, তুমি তো এবাড়ির ভিতটা দেখে ফেলেছো, চলো এবার তোমাকে পুরো বাড়িটা একবার দেখাই, চলো। ওল্ড ম্যান, কি আমার টাকাটা? তোমার মোবাইলটা চেক করো। কিন্তু 25 কোটি তো দাওনি অনলি। ভাগে ভাগে পুরোটা এখনই না, চলো চলো না, চলো চলো। Thank you.
যে বৌঠান, পাথরের থালাটা নিয়ে এসেছি। ওটা রাখো, আগে বরণ ডালাটা সাজিয়ে জেঠমণি তো রাঁধতে গেছেন। কাপড়টা দাও। ও হ্যাঁ, এই যে। What is this? বরণ জ্বালা ফর? হারুদা, বরণ জ্বালা সাজছো হঠাৎ? কার জন্য? যখন আসবে তখন দেখতে পাবে। বাবা, কে এমন আসছে যে তার জন্য এরকম করে বরণ ডালা সাজাতে হচ্ছে? এসো শ্রাবণ, এসো। আমি তো নাথ বউকে নিয়ে চলে এসেছি।